আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা উপস্থিত হয়েছি মহেশপুর থানা পান্তাপাড়া অন্তর্গত ঘুগড়ি গ্রামে একটি বাগানে নতুন একটা চাষে, যেটার নাম হল আনারকলি। আমরা তার সফলতার গল্প শুনব, কিভাবে তিনি এই নতুন উদ্যোক্তা নিয়ে এই চাষটা করেছেন, তিনার কাছে আমরা যাব। আশা করি আমাদের সামনে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলবেন আপনার এই ফলের বিষয় সম্বন্ধে। এগুলো তো আমরা আসলে কোনোদিন দেখিনি, আর এই চাষ এদিকে হয় না, তাই এই সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই, জানা নেই, এই জন্যই বলেন এই বিষয় সম্বন্ধে এবং আপনার পরিচয়টাও দেবেন। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান স্টালিন, ঝিনাইদা মহেশপুর ঘুগড়ি পান্তাপাড়া। আসলে আমি প্রথমে এই ফলটা দেখি ইউটিউবে, ইউটিউবের মাধ্যমে দেখি এটা হচ্ছে প্যাশন ফ্রুট বা ট্যাং ফল বলে, অনেকে আনার কলেও বলে। আচ্ছা আচ্ছা। ইউটিউবে দেখার মাধ্যমে আমার খুব আগ্রহ তৈরি হলো যে ফলটা চাষ করতে হবে। হঠাৎ আমার 5 বিঘে ড্রাগন বাগান আছে, সেই ড্রাগন বাগানের পাশে আমি মনে করলাম যে আনারকলি ফলটা কেমন হয়। তা পরীক্ষামূলক আমি 5টি চারা এনে রোপণ করলাম। রোপণ করার পর দেখি প্রচুর ফুল ফল। হ্যাঁ, প্রচুর পরিমাণ তো ফল হয়েছে। এখন সে মানে সে আপেল মতন ধরে গেছে মনে হয়। খেতেও খুব সুস্বাদু, খেতেও খুব সুস্বাদু। এটা আপনার মনে করেন হজমের কাজ করে, প্লাস এর অনেক গুণাগুণ আছে, ভিটামিন সি ডি। আসলে আমাদের অভ্যস্ত নয়, তার আমরা খাইও নি, এটা দেখেও নি, যার কারণে হয়তো যারা দেখবে ভিডিও তারা মনে করে এটা কী ফল, এই জন্যে তারা বুঝতে পারবে না। যখন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাবে তখন তারা এর কদর বুঝবে। শুধু তাই না, আমার এক মালয়েশিয়া প্রবাসী, আমার এক চাচা মানে আমার আঙ্কেল আসছিল আমার ওই ড্রাগন বাগান পরিদর্শন করতে, হঠাৎ তার নজরে পড়ে এই যে ট্যাং ফল। তা আমার বললো যে ভাইপো তুমি এই ফল কোথায় পেলে? আমি বললাম আমি তো এই ফল ইউটিউবের মাধ্যমে দেখে আমি চারাটা রোপণ করেছি। তা বলছে তো মালয়েশিয়ায় প্রচুর চলে এই ফল, আমি তো মালয়েশিয়ায় কিনে খাইছি, তোমার এখানেও প্রচুর চলবে, বাণিজ্যিকভাবে সম্ভব, আসলে এর মানে চাহিদা অনেক অনেক। দেখ, আমরা তো চিনি না, এই জন্য আমরা বুঝতে পারছি না, কিন্তু যখন মানে জানতে পারবে তার কদরটা বাড়বে। হ্যাঁ, আর এখন তো অল্প পরিসর হয়তো আপনি লাগাইছেন, পরবর্তী যখন এর ভালো সুবিধা পাবেন দেখা যাচ্ছে অনেক চাষ করতে পারেন। অলরেডি আমার এখানে যারা আসছে আমার এলাকাতে যারা খেয়েছে তারা তো বলে যে ফল দিতে হবে, 1-2 কেজি করে ফল তো অলরেডি তারা চায়, এবং পাশাপাশি 10-20 টাকা চারাও তারা অর্ডার করে। আমি তো এখন বলি না এখনো আমি বিক্রি করব না, ফল আমি আগে দেখি তারা সবাই খাক, তারপর পরবর্তীতে বলবো। না ঠিক আছে, ফল আসেন না, অনেক প্রচন্ড ফল ধরে আছে। আচ্ছা দেখি, ফল এই দেখেন প্রচুর ফল। হ্যাঁ হ্যাঁ, অগণিত ফল, হাজার হাজার ফল, এখান থেকে গুনে শেষ করা যাবে না, প্রচুর পরিমাণ ফল এসে। আর ফলগুলো দেখতে এত সুন্দর, আপেলের একদম আপেলের মতন দেখতে। হ্যাঁ, আপেলের মতো খুবই সুন্দর লাগছে। আরো অনেক অনেক প্রচুর ফল, প্রচুর পরিমাণে ফল এসে, এখনো ফুল আসছে। মানে এটা কি 12 মাস মনে হয় নাকি মানে সব সময় হয়? এটা 8 মাস ড্রাগনের ক্যারেক্টার। হ্যাঁ, ড্রাগন যেরকম 30-40 বছর বাঁচে, এটাও 30-40 বছর বাঁচে, প্লাস 7-8 মাস ফল দেয়। হ্যাঁ, তাহলে তো মানে খুবই লংজিটি, 7-8 মাস ফল দেয়, যে একবার ফল দিয়ে থেবে যাবে তা না। প্রচুর পরিমাণ যখন এই গাছগুলো হবে তখন তো ঝাপসা হয়ে যাবে মনে হয়। তাহলে মানে কিছু কেটেও তো নিতে হবে নাকি? নাই তো এই যে কাটিং করে চারা করা যাবে, এটা মানে এর কাটিং হলে কি শুনে এটা কেটে লাগালে মনে হয়ে যায় নাকি? হ্যাঁ, এটা কেটে লাগালে হয়ে যাবে মোটামুটি। তাহলে তো মানে সহজ সহজ আমার ক্লায়েন্ট ভাই মানে ফল হয় তারে বীজই হয়তো চারা হয়, বীজেও চারা হয় কিন্তু মানে কাটিং এ হয়তো ভালো হয়, কাটিং এ ভালো হয়, কাটিং এ দেখা যাচ্ছে ফলনটা দ্রুত আসে। আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো ভাই, নতুন আনকমন কিছু ফল লাগানোর কারণে। আর এটা যে মানে আমি কখনো দেখিনি তো এই জন্য এই সম্বন্ধে আমার কোনো তথ্য জানা নেই, এখন ভাই নতুন লাগাইছে তিনি জানেন কম বেশি। যাই হোক, আমরা দেখে আমাদের খুব ভালো লাগলো, আর পরবর্তীতে ভাই যদি এখান থেকে কোনো চারা করে তাহলে যারা নিতে ইচ্ছুক তারা আশা করি তিনার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, উনি এর বৃত্তান্ত জানাবে ভালো মন্দ যা কিছু। যাই হোক, আমরা ইতিমধ্যে একটা পাকা ফল দেখতে পেরেছি, আর পাকা ফলটা আমরা
খেয়ে দেখব কেমন টেস্ট লাগে তা ভাই পারেন। তা আমরা আজকে দেখি কেটে কেমন লাগে। খুবই সুন্দর দেখাচ্ছে, হয়তো বা পরিপূর্ণ পাকেনি, পালনি হয়তো বা লাল হয়ে যাবে। হ্যাঁ, তা দেখা যাক, কখনো খাই নাই, প্রথম এর টেস্ট জানবো। কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে, জানি না এলেকে কেমন টেস্ট লাগবে। একটু লবণ দিতে হবে। আচ্ছা, একটু ভাই বলছে একটু বিট লবণ দিলে নাকি টেস্টটা বাড়বে। তো মনে আছে সেই আমাদের দেশে সেই কদবেল আছে, সে তেমন মতন এর সিস্টেমটা বানিয়ে হয়তো বা খেতে হয়, ঠিক সেমনই মনে আছে, জানি না যে টেস্টটা কেমন হবে। খুব মনে এত আছে, ভালো লাগবে। যাক, হাতে একটু দেন, এটাকে পুরো পুরো খেয়ে নেবো। হ্যাঁ, পুরো খেয়ে নেন, বিসিবিও খাওয়া যায়। খুবই টেস্ট, খুবই ভালো এবং পুষ্টিকরই মনে আছে, হবে খুবই ভালো। তাহলে আমার আর একটু দেন। নাই দে, একটু নাও, খুব টেস্ট। এই জন্য পেটের যত রকম মানে ট্রাবল আছে বোঝা গেল এই ফলটা খালে, সেই পেটের গ্যাস বা হজম ক্রিয়ায় এই জাতীয় ভালো ভালো কাজ করবে। হাতে যত খান নিলাম, আপনি ওই খাচ্ছেন, আমি আর লাগাচ্ছি না। ভাই দাঁড়া, একটু নাও। যাক, খুবই ভালো লাগলো, খেতে ইচ্ছা করছে বারবার। দুর্দান্ত, খুবই ভালো লাগছে। যাক, আমার বাগানটা দেখে মানে গাছ দেখে আমার খুব ভালো লেগেছে, মানে মনে আছে যেন ফুল এক জাতীয় মানে ফুলের মতন। হ্যাঁ, এর সৌন্দর্য মানে ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক সুন্দর।